নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশেপাশে যখন কেউ নেই তখন দেখুন পুরো পরিবার নাচতে শুরু করবে কুম্ভরাশি ২৬ নভেম্বর দু এখন তীর ধনুক ছেড়েছে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের ছাব্বিশে নভেম্বর দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকারা ছাব্বিশ নভেম্বর দু এই দিনে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনটিতে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিশোধক হিসাবে কাজ করবে আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময়ও আছে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আপনি যদি আগামী আগামীকালটির জন্য আপনার আজকের কাজ স্থগিত করে থাকেন তবে আপনার প্রতিকূল ফলাফল থেকে ভুগতে হতে পারে আপনি ক্লান্তি থেকে মুক্তি পেতে কপালের সাদা চন্দনের তিলক লাগান সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন এছাড়াও এই মুহূর্তে বিশেষ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়ায় সময় দিতে অক্ষম হবেন আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি আপনার জন্য ভালো প্রেমজীবনকে স্মরণীয় রাখতে আপনার প্রেমিকে লাল বা কমলা রঙের উপহার দিন আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের দিনটি ভালো আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অনুথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন যা আপনাকে বিচলিত করতে পারে এছাড়াও এই দিনে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিচকই আনন্দ এবং উপভোগ আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আজ আপনার জীবনে বিশেষ কাউকে মিস করতে পারেন ভগবান গণেশের পূজা করলে আপনার বুদ্ধিদীপ্ততার অপরিচয় বোধ পাবে বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নিন কারোর সাথে পরামর্শ না করেই আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় আপনার দিনটি যত্ন সহকারে সাজান এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে আপনার সুখ দেখান এটি আপনার সাথে সম্পর্কিত ব্যক্তিদেরও খুশি করবে ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে এছাড়াও এই দিনটিতে কাউকে বেশি আপন ভাবলে আপনার কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না আপনার দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এদিনে খেলাধুলায় নাম করার সুযোগও রয়েছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে আপনাকে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অবান্তর কথায় অশান্তি বাঁধতেও পারে অপরের কথাই অশান্তি বাড়তে পারে পুরনো কোনো আশা পূরণের চেষ্টা করতে পারেন সন্তানের কোনো ভালো কাজ আপনাকে আনন্দ দেবে বিনিয়োগে ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে ব্যয় কম হবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুচন্দের কথাই বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন সমাজের কোনো কাজের জন্য চাপ বাড়তে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতেও পারে স্বামীর জন্য আয় বাড়তে পারে বন্ধুদের পেছনে খরচ বাড়তেও পারে চিকিৎসার খরচ বাড়বে বন্ধুদের কথাই চলে আপনার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যানবাহন চড়ার ব্যাপারে সতর্কতা প্রয়োজন নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তিও হতে পারে পুরনো পাওনা আদায় হতে পারে সারাদিন মনে কোনো কারণে ভয় কাজ করবে আপনার এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে বাষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ